দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমি এমন একটি আশ্চর্যজনক এবং খুবই গ্রেটফুল একটি জিনিস দেখাবো যেটি এই পৃথিবীতে অনেকেই দেখেন নাই এবং এটি অনেকেই দেখলে হয়তোবা এর ইতিহাস জানেন না। তাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেখাবো এবং এর ইতিহাস, ঐতিহ্য সব কিছুই আপনাদেরকে বলবো। এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ইনডোর ভার্টিক্যাল গার্ডেন, যেটি ইনডোরে এত বড় ভার্টিক্যাল গার্ডেন আর পৃথিবীতে নেই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির দেশ কুয়েতে যে এমন একটি নান্দনিক সৌন্দর্য এবং অসাধারণ ইনডোর ভার্টিক্যাল গার্ডেন রয়েছে যেটি অনেকেই জানেন না, তাই এই ভিডিওতে সেগুলি দেখাবো। প্রিয় দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন ভিডিওটি, সেটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ইনডোর লিভিং ওয়াল। এই উদ্ভাবনী উলম্ব বাগানটি 360 মলের একটি নতুন পরিবেশ বান্ধব উপাদান। প্যাট্রিক ব্লাঙ্ক একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং ভার্টিক্যাল গার্ডেনের উদ্ভাবক, ইনি মূলত এই বাগানটির তৈরি করেছেন। তিনি বলেন, এই উলম্ব বাগানটি কুয়েত এবং তার বাহিরের লোকদের জন্য একটি অবশ্যই দেখার গন্তব্য হয়ে উঠবে। এটি এমন কিছু যা লোকেরা নিজের জন্য দেখতে এবং অনুভব করতে চাইবে। বাগানটি একটি ফেব্রিক স্তরে বীজ ছিটিয়ে তৈরি করা হয়েছে, যা একটি তারের ফ্রেম দ্বারা নিয়ন্ত্রিত হলেও উলম্ব স্থান জুড়ে গাছপালা বৃদ্ধি করে। স্বয়ংক্রিয় জল দেওয়া এবং নিষিক্তকরণ প্রাচীর বাগানকে একটি কম রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া করে তোলে। অন্যান্য নকশা উলম্ব বাগানটিকে নমনীয় করে তোলে এবং যে কোনো আকারের প্রাচীর বা স্থানের সাথে মানিয়ে নিতে পারে। তদুপরি মাটি ছাড়া গাছপালা বেড়ে উঠলে এটি সার্বজনীন স্থানগুলির জন্য একটি হালকা ওজনের প্রাকৃতিক বৈশিষ্ট্য তৈরি করে। বলে, উলম্ব বাগানটি কেবল সৌন্দর্য এবং নান্দনিকতার জন্য নয়, কারণ এটি পরিবেশেও অবদান রাখে। এই মলটিতে মূল থিম হিসাবে স্থায়িত্ব সহ মোট 1700 প্রজাতির গাছপালা রয়েছে যা মলের দেয়ালে জন্মায়। কুয়েতের কঠোর জলবায়ুকে হারাতে জলপাই গাছ লাগানো হয়েছে। পুরো মল জুড়ে চলার জন্য উলম্ব দেয়াল বাড়ানো হয়েছে। মলের বায়ু মানের উপর উদ্ভিদের প্রাকৃতিক প্রভাবের পাশাপাশি এটি শীত ও গ্রীষ্ম উভয় সময়ে শক্তি খরচ কমাতে সাহায্য করে। এটি প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ আনার বিষয়ে সত্যিকারের অনুভূতি দেয়। যা আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে মূল্যবান মনে করি।